আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি একটা প্রশ্ন জানতে চেয়েছেন আমার ভাইরা যে রবের শাব্দিক অর্থ কি রবের শাব্দিক অর্থ হচ্ছে লালন পালন করা বড় করা লালন পালন করা রব্বা ইরব্বি তারবিয়াতান এটা আরবি গ্রামার রব্বা ইরব্বি তারবিয়াতান মানে লালন পালন করা বাড়ানো তাকে খেদমত করা বড় করা এটাকে বলা হয় কি রব এটা শাব্দিক অর্থ আর পরিভাষায় রব বলা হয় অনেক ব্যাখ্যা আছে তার মধ্যে মুফতি দেলার হোসেন সাহেব আকবর কমপ্লেক্সের দামাত বরকাতুল আলিয়া মুফতি দেলার হোসেন সাহেব উনি বলেছেন যে রবের যত পরিভাষায় রব কাকে বলে যত সংজ্ঞার ব্যাখ্যা আছে ডেফিনেশন আছে তার ভিতরে সবচেয়ে বেশি সুন্দর এবং সুন্দর পরিচয় হলো সংজ্ঞা হলো যে যাকে যেখানে যেইভাবে যেই পরিস্থিতিতে যিনি সেইভাবে সেই পরিস্থিতিতে সেইখানে লালন পালন করার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন রব বলে সুবহানাল্লাহ ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم ويفسدون في الأرض أولئك هم الخاسرون وقال الله تعالى في شأن حبيبه إن وملائكته يصلون
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى جان خدا کو خدا جان محمد مصطفى کو جہاں تک ہے ربوبیت خدا کا وہاں تک ہے نبوبیت مصطفیٰ کا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله أرجو لا إله محبت شهيد بولن لا إله لا إله إلا الله لا إله إلا الله آسمان جمين چندر تارا بانيسن پروو قدر تارا كتا ٹھيك نا بيٹھي أرجو ركوب آسمان جمين چندر تارا بانيسن پروو قدر تارا كي هوي تو تاها پاري بنا چوکھو جے جڑیے جائے خود اللہ تو خود پروبوئی تو کرے چھن شبی جنا کری اپاشن تار لا الہ لا الہ الا اللہ لا الہ ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আর দেখো সূরজ প্রভাত বেলা ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আর দেখো সূরজ প্রভাত বেলা ঝিকিমিকি ঝিকিমিকি আলোর তারা চলছে সব উজ্জ্বল বিশ্ববরা কে হইতো তাহা পারিবে না চোখ যে জুড়িয়ে যায় খোদ আল্লাহই তো খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো কথা ঠিক না বেঠি আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো দুধ কেন হয় সাদা দুধ কেন হয় সাদা মরিস কেন ঝাল আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল ফুলগুলো সব নানান রঙের ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়
আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ স্রষ্টা হলেন একজনে বার প্রমাণ হলো ঠিক কথা ঠিক না বেঠি আরো জোরে কর আলহামদুলিল্লাহ অধ্যকার বারোতম বার্ষিক ওয়াজ মাহফিল দক্ষিণ বালুচর আলহাজ ফজলুল হক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অত্র মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম আমার সামনে আমার বাবা তুল্য মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা কুচিকাচা শিশু বাচ্চারা আর অত্যন্ত শ্রদ্ধেয় পর্দার আড়ালে রয়েছেন আমার মা এবং বোনেরা সকলেই সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দেশে যে সময় মানুষ বেলাউজ সারা রাস্তায় ঘোরাফেরা করে যেই সময় যুবকরা সিরা প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে যেই সময় প্রত্যেকটা মানুষের হাতে হাতে নাচ গান মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে যেই সময় গুনার পরিবেশে চারদিকে সয়লাব হয়ে গেছে সেই সময় আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সামনে জালিসুর রহমান বেহেশতের বাগানে বসার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত তাই যদি হয় যদি খুশি হয়ে থাকুন তাহলে খুশি প্রকাশ করে উচ্চ শব্দে হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা কোরআন যদি না বুঝি তাহলে সেই কোরআন পড়ে কোনো মজা নাই আপনার প্রেমিকা যাকে আপনি ভালোবাসেন আপনাকে একটা চিঠি লিখছে চিঠির ভিতরে লিখছে আই লাভ ইউ আই মিস ইউ তারপর লিখছে আই লাভ জাস্ট ফর ইউ আমার ভালোবাসা শুধু তোমারই জন্য আর কারো জন্য না এই যে মিষ্টি মিষ্টি কথাগুলা যে প্রেমিকা লিখলো চিঠির ভিতরে এটা যদি আপনি অর্থ না বুঝেন এটার মিনিং এটার ভাব এটার রস এটার মজা এটার অর্থ যদি বুঝে না আসে অন্য ভাষায় যে ভাষা আমি বুঝি না ওই ভাষায় যদি আমাকে আই লাভ ইউ বলে আমাকে বলে আই লাভ জাস্ট ফর ইউ আই মিস ইউ এই ধরনের প্রেমিক বার্তা প্রেমের বার্তা যদি পাঠায় আর আমি যদি ভাষাটা না বুঝি তাহলে প্রেমিকের কি এটা মজা হবে মজা লাগবে কারণ কি লেখছে এটাই কি সে জানে না চিঠির ভিতরে কি লেখা আছে এটা জানে না তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের আসল প্রেমিক কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসবে না সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না ক্ষমাও পাবে না নাউজুবিল্লাহ বলেন তাহলে আল্লাহর প্রেম যার ভিতরে আছে সেই হচ্ছে মুমিন আর যার ভিতরে আল্লাহর প্রেম নাই সে মুমিন না সে কাফের মুশরিক ফাসেক অতএব ফাসেক মুমিন যার অন্তরে আল্লাহর মহব্বত সেই মুমিন আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা আমাকে ভালোবাসে তারাই মুমিন যারা কঠিন ভালোবাসে তারা কঠিন মুমিন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যা আমাদেরকে মহব্বত করেছেন কোরআনে ডাক দিয়েছেন কোন জায়গায় শাস্তি কোন জায়গায় রহমত কোন জায়গায় গজব কোন জায়গায় জান্নাত কোন জায়গায় জাহান্নাম এটা যদি কোরআন না বুঝি ওই প্রেমিকার চিঠির মতো মুখস্থ যদি আমরা পড়ি কোরআন পড়ে মজা আছে কোরআন পড়ে কি নাই মজা নাই এই জন্য কোরআন বুঝতে হবে নাকি হবে না আমার ভাইরা আমি আপনাদের সামনে সূরায়ে বাকারা ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি কয় নম্বর বলেন সূরায়ে বাকারার
27 নম্বর আয়াত মনোযোগ দিয়ে শুনবেন যারা শুনবেন না দয়া করে প্যান্ডেলের বাইরে চলে যাবেন আমাদেরকে ডিস্টার্ব করবেন না আর যারা ওয়াজ শুনতে আসছেন এবং আল আমলের নিয়তে বসছেন তারাই শুধু প্যান্ডেলের ভিতরে থাকবেন কথা ঠিক আছে কি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন তো আল্লাহ পাক সূরা বাকারা 27 নম্বর আয়াতে বলেন যে এই পৃথিবীর ভিতরে দুই ধরনের মানুষ আছে কয় ধরনের মানুষ একটু জবাব দিবেন আমি যদি এত কথা বলতে পারি আপনারা দুই একটা কথা বলতে পারবেন না আমি ইঞ্জিন আপনারা হলেন ডাব্বা অতএব ডাব্বা ছাড়াও ইঞ্জিনের দাম নাই ইঞ্জিন ছাড়াও ডাব্বার কোনো কি নাই দাম নাই কথা বুঝছে তো আপনারা একটু হ্যাঁ হ্যাঁ বলবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তো এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হলো কোরআনের ভাষায় সফল কোরআনের ভাষায় কি সফল আরেক শ্রেণীর মানুষ আছে কোরআনের ভাষায় বিফল ব্যর্থ যারা সফল আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে জান্নাতি আর যারা বিফল ব্যর্থ ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছে জাহান্নামী তারাই হচ্ছে কি জাহান্নামী তাহলে এখন সফল কারা আর বিফল কারা কারা জান্নাতি কারা জাহান্নামী এই আয়াতের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলে দিলেন আর আল্লাহ ডাক দেয়া বলেন এই তিন শ্রেণীর মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামে যাবে সেই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাক আল্লাহু আকবার বলেন ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون الله باك بولن بطم ایک نمبر جهنم کرا جابه خطی گرستو کرا ایک نمبر হচ্ছে ওই যে আমাদেরকে আল্লাহ পাক যখন ওই রুহের জগতে আমাদেরকে সৃষ্টি করলেন ওই রুহের জগতে কিন্তু আমাদের শুধু রুহ ছিল শুধু কি ছিল শুধু রুহ ছিল আমাদের কোনো বডি ছিল না দেহ ছিল না শুধু রুহটাকে আল্লাহ তৈরি করলেন এই রুহ তৈরি করার পরে আপনারা আজকে যেরকম কোরআনের সামনে একটা মাহফিলে বসেছেন মাহফিলের আয়োজন করেছেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন একটা মাহফিলের আয়োজন করলেন একটা জলসার আয়োজন করলেন ওই জলসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এইরকম বসলেন বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বান্দা বান্দি আল্লাহ দুনিয়াতে পাঠায় দিবেন গো ওই সমস্ত বান্দা বান্দিদের রুহ আল্লাহ সৃষ্টি করলেন ওই রুহগুলো আল্লাহ সৃষ্টি করার পরে রুহদেরকে সামনে রাখলেন শ্রোতা হিসাবে আর আল্লাহ থাকলেন বক্তা হিসাবে ওই রুহ সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার রুহরা তোমরা তো অস্তিত্ব ছিল না তোমরা তো আপনাদের কোনো অস্তিত্বই ছিল না তোমরা সৃষ্টি ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ আগে তোমাদেরকে রুহ বানাইয়া দিয়েছি এখন এই আখেরাতের ভিতরে তোমাদের রাখবো না তোমাদেরকে মানুষ বানাইয়া বডি বানাইয়া দেহ দিয়া আকৃতি দিয়া চোখ দিয়া কান দিয়া মুখ দিয়া হাঁটার জন্য পা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাই দিব বলেন সুবহানাল্লাহ রুহদেরকে এইভাবে ডাক দেওয়ার পরে সমস্ত রুহ যখন সামনে এইভাবে আপনাদের মতো বসলো কিন্তু কোনো দেহ নাই কোনো বডি নাই শুধু রুহ রুহ হচ্ছে আল্লাহর একটা আদেশ
এই রূহদেরকে নিয়া বসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার রূহরারে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠায়া দিব ওই দুনিয়াতে যাওয়ার পরে তোমাদেরকে পরিশ্রম করে খানা খেতে হবে তোমাদের স্ত্রী হবে সন্তান সন্ততি হবে তোমাদের আলো গ্রহণের জন্য আমি একটা সূর্য দিব তোমাদেরকে আলো গ্রহণ করার জন্য রাতে একটা চন্দ্র দিয়া দিব পৃথিবীর ভিতরে তোমাদেরকে পাঠায়া দিব কিন্তু আজকে রূহের জগতে তোমাদেরকে সামনে নিয়ে আমি আল্লাহ কেমনে কেন বসেছি তার তোমরা জানোনি একটা কারণে তোমাদের সামনে আমি বসেছি সেই কারণটা হচ্ছে আমি আজকে আল্লাহ তোমাদের কাছ থেকে একটা ওয়াদা আদায় করব বলেন সুবহানাল্লাহ কি ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই যে রূহের জগতে রূহদেরকে নিয়ে আমি একটা ওয়াদা বান্দাদের কাছ থেকে নিয়েছিলাম আর বান্দারা আমার কাছে ওয়াদা দিয়েছিল ওই রূহটা ওই ওয়াদাটা আলমে রূহের জগতে যেই ওয়াদা আমার কাছে বান্দা বান্দিরা করেছে দুনিয়াতে আসার পরে ওই ওয়াদা যদি কেউ ভঙ্গ করে কেউ নষ্ট করে আল্লাহর সাথে যেই ওয়াদা আমরা করে এসেছি সেই ওয়াদা যদি আমরা দুনিয়াতে এসে যদি আমরা ভঙ্গ করি নষ্ট করি ওই সমস্ত ওয়াদা ভঙ্গকারীদেরকে আল্লাহ ডাক দেয়া বলেন যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে দুনিয়ার ভিতরে আসার পরে ওই সমস্ত মানুষ যখন আবার মৃত্যুবরণ করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দেয়া উদ্বোধন করব বলেন নাউজুবিল্লাহ এখন আপনার প্রশ্ন হচ্ছে ওই ওয়াদাটা কি আল্লাহ আমাদের কাছ থেকে রূহের জগতে কি ওয়াদা নিলেন জানার দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুরা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন রূহদেরকে ডাক দেয়া বলেন এটা এটা প্রমাণ পাবেন কি ওয়াদা আল্লাহ নিয়েছেন আপনি বাড়িতে গিয়া যখন সূরা বাকারার 172 নম্বর আয়াত আপনি খুলবেন কোরআন শরীফ থেকে তখন দেখবেন ওই জায়গায় পরিষ্কারভাবে লেখা আছে মহান আল্লাহ রূহদের কাছ থেকে কি ওয়াদা সেই দিন নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে সেই ওয়াদাটা উল্লেখ করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজা আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম শাহিদেনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি ওয়াদা নিলেন আল্লাহ বলেন আমি রূহ সমস্ত রূহদেরকে সামনে রেখে আমি আল্লাহ ওয়াদা নিলাম আমি বললাম যে ওই যে আদম আলাইহিসসালামকে যখন আমি সৃষ্টি করলাম আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আমি সমস্ত রূহগুলাকে আদম আলাইহিসসালামের পিঠের ভিতরে আমি ঢুকাইয়া দিলাম কোথায় পিঠের ভিতরে এই যে আপনার পিছনে একটা হাড্ডি আছে এই পিঠের ভিতরে লম্বা একটা হাড্ডি এই হাড্ডির ভিতরে আদমের হাড্ডির ভিতরে সমস্ত মানুষদেরকে ওখানে আপনিও আছেন আমিও আছি আপনার দাদাও আছে পিতাও আছে সমস্ত মানুষ আবু জাহেল উতবা সাইবা বিশ্ব নবী ইব্রাহিম নবী মুসা নবী পৃথিবীর সমস্ত মানুষদের রূহ আল্লাহ ওই আদমের পিঠের ভিতরে ঢুকাইয়া দিলেন ঢুকাইয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কুদরতি হাতটা হযরতে আদম আলাইহিসসালামের পিঠের ভিতরে রাখলেন এই হাদিসটা সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ওমর বলেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আদমের পিঠের ভিতরে আল্লাহ এক কুদরতি হাতটা রাখলেন রাখার পর
পরে আল্লাহ জানো কি বললেন এমনি হুর হুর করে কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বের হয়ে ডান দিকে চলে গেল যাদের রং ছিল সাদা দবদবা তখন আল্লাহ আদমকে ডাক দেওয়াল আদম রে এই যে ডান দিকে কিছু রূহ চলে গেল ডান দিকে হাজার হাজার লক্ষ লক্ষ রূহ চলে গেল ছোট ছোট পিঁপড়ার মতো কিন্তু কালার সাদা এই সমস্ত মানুষটা এই সমস্ত রূহগুলা যখন আমি আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিব এই মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে রব বলে তারা স্বীকার করবে মানবে আমি আল্লাহকে তারা ভুলবে না যেই আমল করলে জান্নাতে যাওয়া যায় সেই আমল গুলাই তারা করবে আমি আল্লাহ এই সমস্ত রূহদেরকে আমি মরার পরে আবার জান্নাত দান করব আল্লাহ রাব্বুল আলামিন এবার বাম হাতটা কুদরতি হাতটা আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে আবার রাখলেন রাখার পরে দেখলেন হুর হুর করে ছোট ছোট পিঁপড়ার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কালো কালো পিঁপড়ার মতো বাম দিকে দৌড় শুরু করে দিয়েছে এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে আদম রে এই যে বাম দিকে কিছু ছোট ছোট পিপিলিকার মতো কালো কালো পিপিলিকার মতো বাম দিকে চলে গেল এরা হচ্ছে আমার ওই সমস্ত বান্দা বান্দি আমি দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ রব হিসেবে তারা মানবে না আমি আল্লাহকে খালেক হিসেবে তারা মানবে না আমি আল্লাহর পায়ে কুদরতি সেজদা তারা দিবে না আমি আল্লাহর প্রশংসা করবে না আমি আল্লাহর গোলামি করবে না এরা শয়তানের গোলামি করবে এরা তাগুতের গোলামি করবে দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাবো এই জন্য তাদের রং হলো কালো বর্ণ অতএব কালো বর্ণ হওয়ার কারণে আর দুনিয়াতে যাওয়ার পরে আমাকে নাফরমানি করার কারণে আমি আল্লাহকে না মানার কারণে আমি এই মানুষগুলা এই রূহগুলা যখন দুনিয়াতে 60 থেকে 70 বছর জীবন ধারণ করার পরে আবার মৃত্যুবরণ করবে গো তাকে জাহান্নামে পাঠিয়ে দিব বলেন নাউজুবিল্লাহ আরো জোরে কর আমার ভাইরা আমার বন্ধুরা আমার এবার রূহদেরকে একত্র করলেন উভয় প্রকারের রুহুকে আল্লাহ একত্র করলেন রুহুগুলাকে একত্র করার পরে এরকম জলসা করলেন জলসার ভিতরে আল্লাহ পাক বলেন যে আমি সমস্ত রুহুদের কাছ থেকে বললাম রুহুদের কাছ থেকে ওয়াদা নিলাম আমি বললাম আলাসতু বিরব্বিকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে রুহেরা তোমরা তো ছিলে না আমি আল্লাহ তোমাদেরকে কেবল সৃষ্টি করেছি তোমরা বলো দেখি তোমাদের রব কে কে তোমাদেরকে লালন করে কে তোমাদেরকে সৃষ্টি করে কে তোমাদেরকে পালন করে এই ওয়াদা আমাকে দাও সমস্ত রূহ সেই দিন আমি আপনি বলেছিলাম কালু বালা বলেন আল্লাহ আকবার সমস্ত রূহ চিৎকার দিয়ে বলে প্রভু কিছুক্ষণ আগে আমরা ছিলাম না তুমি তো কেবল আমাদেরকে সৃষ্টি করলা রূহ হিসাবে আমরা তো কিছুই ছিলাম না অতএব এখান থেকে বুঝতে পারলাম তুমি আমাদের রব পৃথিবীতে আর কেউ আমাদের রব হতে পারে না বলেন সুবহানাল্লাহ অবশ্যই অবশ্যই রব তুমি আমাদের রব তুমি আমাদের খালেক তুমি আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আর নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা গভীরভাবে স্মরণ করো হাত উঠিয়ে বলো শক্তভাবে দৃঢ়ভাবে তাকিদ দিয়ে আল্লাহ বললেন তোমরা কি দুনিয়াতে যাওয়ার পরে এই কথাটা আবার ভুলে যাবে নাকি দুনিয়াতে যাওয়ার পরে কিন্তু ভোলা যাবে না তোমাদেরকে 60 থেকে 70 বছর হায়াত আমি দুনিয়াতে দিব তারপরে আবার এই জায়গায় আবার তোমাদেরকে ফিরে আসতে হবে কিন্তু এই মাঝখানে অল্প টাইমটা জন্য আমি যে তোমাদের রব যেই ওয়াদাটা দিয়া গেলে আজকে রুহের জগতে এই ওয়াদার যেন মনে থাকে এই ওয়াদার প্র্যাকটিস যেন দুনিয়াতে হয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই ওয়াদা ভুলে যাবে আমি আল্লাহর ওয়াদা ভুলে দুনিয়াতে আসার পরে রবের প্র্যাকটিস করবে না রবের কথা একবারও স্মরণ করবে না ওই সমস্ত বান্দা বান্দিরা ওই আবার যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক বলেন তোমরা মৃত্যুবরণ করার পরে শাহিদ না আন্তাকুলু
يوم القيامة إنا كنا عن هذا غافلين ويدين جل القيامة وادرة যখন কবরের ভিতরে তোমাদের পরীক্ষা হবে এই রবের পরীক্ষা যেই দিন হবে হাশরের ময়দানে রবের পরীক্ষা হবে যেই ওয়াদা তোমরা আজকে রূহের জগতে দিয়েছো এটা পরীক্ষা হবে কবে জোরে কোন কবরে হাশরে মিজানে রবের পরীক্ষা হবে ওই দিন যেন তোমরা এই কথা না বলো যে ইন্না কুননা আন হাযা গাফিলিন এই ওয়াদা সম্পর্কে আমরা গাফেল ছিলাম এই ওয়াদা আমাদের শরণ ছিল না গো এবার মাপ চাই আমাদেরকে ক্ষমা করে দেন এই ভাবে ওয়াদা ভুলে গিয়া যারা ক্ষমা চাইবে মাপ চাইবে আমি আল্লাহ অগ্রিম রূহের জগতে জানাইয়া দিলাম সেই দিন কিন্তু আমি আল্লাহ তোমাদের মাপ করব না বলেন আল্লাহু আকবার আরো জোরে করে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রবের ওয়াদা নিয়েছিলাম যে আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের মাবুদ না রব মানে কি এবার জানার দরকার আসে না নাই রব মানে কি আল্লাহর গুণের কোনো অভাব নাই আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ গুণ আছে আল্লাহ সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে বলেন লা নাভিদাল বাহর কবলা আং তাংফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি আবাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর যত গুণ আছে আমি আল্লাহ যত ক্ষমতা আছে গো বান্দা বান্দিরা তোমাদের হায়াতের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি আমি আল্লাহর গুণ বর্ণনা করতে থাকো তবু আমি আল্লাহর গুণ বর্ণনা করা শেষ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহর অনেক গুণ আছে তার মধ্যে একটা গুণের কথা বলবো আল্লাহ হলেন রব আল্লাহ হচ্ছেন পালনেওয়ালা রব মানে কি রব মানে পালনেওয়ালা রব্বুল শব্দের অর্থ হলো পালনেওয়ালা আল্লাহ হচ্ছেন আমাদের পালনেওয়ালা আল্লাহ আমাদেরকে পালেন আমাদের জমা জমি কৃষি খ্যাত খামার ব্যবসা বাণিজ্য সন্তান চাকরি আমাদেরকে পালে না কে পালে আল্লাহ রাব্বুল আলামিন পালেন এই যে আমি আল্লাহ পালনেওয়ালা এই কথার ওয়াদাই রুহের জগতে দিয়া ওয়াদা নিয়া তারপরে আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়াছেন এবার দুনিয়াতে আসার পরে যারা ভুলে যাবে তাদের জন্য শাস্তি আছে না নাই আমার ভাইরা আমার বান্দরা আমার বন্ধুরা রু রব শব্দের অর্থ হচ্ছে পালনেওয়ালা কেমন পালনেওয়ালা কেমন পালনেওয়ালা আল্লাহ আল্লাহ কেমন ভাবে আমাদেরকে পালেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরেও পালতে পারেন আগুনের ভিতরেও পালতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরেও পালতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরে কেমনে পালেন আগুনের ভিতরে কোনো মানুষ পালা যায় কোনো প্রাণীকে পালা যায় না মুহূর্তের মধ্যে আগুন তাকে ছাই বানায় দেয় একটা পোকা যদি আগুনের ভিতরে চলে যায় ওই পোকাটা কিন্তু আগুনের ভিতরে বাঁচতে পারে না আপনি আমি যদি আগুনের ভিতরে জাপ দিই তাহলে 5টা মিনিট কিন্তু আমরা ওই আগুনের ভিতরে জীবিত থাকতে পারবো না পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীটা আগুনের ভিতরে ছেড়ে দিলে বর্ষ না হয় পুড়ে না যায় সমস্ত প্রাণী মাখলুকাত আগুনের আগুনের ভিতরে পুড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি প্রভু এত বড় রব এত বড় পালনেওয়ালা গো আগুনের ভিতরে আমি পালতে পারি আগুনের ভিতরেও মানুষের কোনো ক্ষতি হয় না আমি ইচ্ছা করলে একটা মানুষকে আগুনের ভিতরে লালন পালন করতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল যখন দ্বীনের দাওয়াত দেন আল্লাহর দাওয়াত কালেমার দাওয়াত প্রসার করে দিয়েছে নমরুদ ডাক দেয়া বলে ও গো ইব্রাহিম থামো 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 তুমি কোন আল্লাহর প্রচার করতেছ এই জগতে এই পৃথিবীতে আমি নমরুদের ছাড়া কোনো আল্লাহ নাই বলেন নাউজুবিল্লাহ
এই প্রচার বন্ধ করাও আমি নমরুদ নিজেই আল্লাহ আমার আমলাদেরকে আমি লালন পালন করে পৃথিবীর সমস্ত মানুষকে আমি লালন পালন করে অতএব অন্য কোন পালনকর্তা রব নাই আমি একমাত্র রব আমাকে রব হিসাবে মেনে নাও ইব্রাহিম আলাইহিসসালাম ক্ষান্ত হইলেন না কারণ ইব্রাহিম জানে পৃথিবীর কোন মানুষ রব হইতে পারে না একমাত্র আমার আল্লাহ বলেন রব বলেন সুবহানাল্লাহ এবার ইব্রাহিম থামে না দাওয়াত শুরু করে দিয়েছে রবের দাওয়াত দাওয়াত প্রচার করে বলে আমার আল্লাহ পালনেওয়ালা খাওয়ানেওয়ালা রিজিক দাতা পালনেওয়ালা আমার আল্লাহ সব করতে পারে সূর্যকে আলো দিতে পারে চন্দ্রের মাধ্যমে আলো দিতে পারে আমার আল্লাহ খাওয়ান ছাড়াও কোন প্রাণীকে আল্লাহ পৃথিবীতে বাঁচায় রাখতে পারে অতএব ওই আল্লাহর ইবাদত কর নমরুদের পূজা ছেড়ে দাও বলেন সুবহানাল্লাহ এই কথা নমরুদের সহ্য হয় না নমরুদ ডাকদা বলে ইব্রাহিম রে তুই যদি এই দাওয়াত বন্ধ না করিস তাহলে তোকে দুনিয়ার ভিতরে আর জীবিত রাখবো না দুনিয়া থেকে চিরদিনের জন্য তোকে খতম করে দেব এবার বিশাল একটা আগুনের কুণ্ড তৈরি করা হলো তিন মাস যাবৎ ওই আগুনটা তৈরি করেছে বিশাল বড় একটা গর্ত করেছে ওই গর্তের ভিতরে যখন লাকড়িগুলা দিয়েছে জ্বলন্ত লাকড়িগুলা যখন ছেড়ে দিয়েছে বিশাল বড় পাহাড়ের মতো অগ্নিকুণ্ড এই ও আগুনের সামনে কোনো কেউ যাইতে পারে না তফসীরের কিতাবে লেখে ইব্রাহিমকে যে আগুনের ভিতরে পালানো হয় ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি যদি আকাশ দিয়ে উড়ে যেত পাখি সঙ্গে সঙ্গে পড়ে পাখি ডানাগুলো সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যেত এত বড় আগুন ইব্রাহিমের জন্য তৈরি করা হলো পৃথিবীর সমস্ত মানুষকে ওই দেশের সমস্ত মানুষকে মাইকিং করে ঘোষণা করা হলো তোমরা আজকে দেখো আমি নমরুদের বিরুদ্ধে যারা যায় আমি নমরুদের বিরুদ্ধে আচরণ যারা করে আমি তাদেরকে এইভাবে দুনিয়া থেকে বিদায়ী করে দেই তোমরা আসো দেখো শত শত হাজার হাজার মানুষ আগুনের সামনে আগুনের পাহাড়ে চতুর্দিকে দাঁড়ায় গেল এবার শয়তান বলে গো ও গো নমরুদ তোমাকে একটা বুদ্ধি এবং পরামর্শ দেয় কারণ বিশাল বড় একটা আগুন যেই ব্যক্তি এই আগুনের সামনে যাবে ইব্রাহিম না পড়ে আগে ওই ব্যক্তিরা আগুনে পড়ে যেতে পারে অতএব এটা আল্লাহর গজব আসতে পারে গো এই জন্য সাবধান সাবধান নমরুদ তুমি হিসাব করে কাজ কর কাছে গিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলানো যাবে না বিশাল বড় দুতলা একটা সরখি বানাও এই সরখি বানাইয়া সরখির উপরে ইব্রাহিমকে উঠাইয়া দিবা আবার একটা দুইটা রশি থাকবে অনেক দূরে দূরে মোটা মোটা কাশি রশি থাকবে ওই রশি দিয়া একটা টান দিবা ইব্রাহিমকে টান দেওয়ার সাথে সাথে রশির চক্র যেন ঘুরে যায় আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী যেন ওই আগুনের মাঝখানে পড়ে যায় বলেন নাউজুবিল্লাহ একটু জোরে কর না ওই আগুনের ভিতরে ইব্রাহিম যেন পুড়ে যায় অতএব কোন মানুষের যেন ক্ষতি না হয় কাছে কেউ যাইতে পারে না যদি কেউ কাছে যায় সেই আগে আগুনে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার ভাইরা আমার বন্ধুরা হযরতে ইব্রাহিমকে যখন চরকির উপরে উঠাইয়া বিশাল বড় আগুনের ভিতরে ফালাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল যে যাও যাও আমার বন্ধু ইব্রাহিমকে বলো তোমরা কি তার কাছে তাকে সাহায্য করতে পারো কিনা জিব্রাইল এসে বলেন ওগো নমরুদ আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আমার সাথে ফেরেশতার বাহিনী আছে আপনি যদি হুকুম করেন নমরুদের জমিন থেকে উল্টাইয়া তাকে বিশাল বড় শাস্তি দিয়া তাদেরকেই আগুনের ভিতরে ফালাই দিব জিব্রাইলের পাখা দিয়া এবার হযরতে ইব্রাহিম খলিল বললেন যে না আমার আল্লাহ এত বড় পালনেওয়ালা গো আমি আগুনকে ভয় পাই না আগুন তো একটা মাখলুক আগুন একটা মাখলুক আগুনকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার আল্লাহ হচ্ছেন খালেক অতএব আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই আগুনের ভিতরে আমাকে পালতে পারে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল ফেরেশতা হটায় দিলেন সমস্ত ফেরেশতাদেরকে নিষেধ করলেন
পিছনের জায়গা হচ্ছে না একটু আগায় বসুন আমার ভাইরা ওই যে অনেকে দাঁড়ায় আছেন মেহেরবানি করে আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে একটু সামনের দিকে আগায় আসুন এই যে অনেকে জায়গা আছে আসুন জিকিরে শিখিরে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে আগুনের ভিতরে যখন ইব্রাহিম নবীকে ফেলে দিল এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রবের প্র্যাকটিস ইব্রাহিম আলাইহিস সালাম করেছে রবের প্রতি ঈমান এবং বিশ্বাস করেছে আমার ভাইরা আমার বন্ধুরা যখন রবের কথা ইব্রাহিম বলছে আল্লাহর রহমতের দরিয়ায় একটা জোশ মেরে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে আগুন রে ইব্রাহিম যেহেতু আমি রব বলে স্বীকার করেছে ওই যে রুহের জগতে আমি বলেছিলাম আমি কি তোমাদের রব না এই কথার স্বীকারোক্তি তারা দিয়েছিল কলু বালা তারা বলেছিল অবশ্যই অবশ্যই আপনি আমাদের পাল্লেওয়ালা রব এই কথার উপর ইব্রাহিম সুদৃঢ় ইমান আছে রবের প্র্যাকটিস ইব্রাহিমের ওপর আছে অতএব আমি এই মুহূর্তে আগুনের উপর ইব্রাহিমকে পালন লালন করে দেখাবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দেওয়ার কুল্লায়া নারুকুনি বান্দা ওয়াসালামান আলা ইব্রাহিম বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দেওয়ার আগুন তুই কার কথা শুনিস তুই কি ওই নমরুদের কথা শুনিস নাকি আমি আল্লাহর কথা শুনিস আগুন তোকে কে তৈরি করেছে তোকে কে সৃষ্টি করেছে আগুন ডাক দেওয়া প্রভু গো তুমি তো আমাকে সৃষ্টি করেছ আর কেউ আমাকে সৃষ্টি করে নাই নমরুদ কেন হাজার হাজার কোটি কোটি নমরুদ মিলা এক মশা পরিমাণ আগুন তৈরি করতে পারবে না অতএব আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছ বলে আমি যদি তোকে সৃষ্টি করে থাকি এই মুহূর্তে আগুনের দহন ক্ষমতা হারাইয়া আমার পয়গম্বর হযরতে ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা আমার ভাইরা আমার বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে খিলখিল করে হাসে নমরুদ তাকায় তাকায় দেখে ইব্রাহিম হাসতেছে ইব্রাহিম হাসেন আজরকে ডাক দেওয়ালে ইব্রাহিমের পিতা আজর রে তোর সন্তানকে মেরে ফেলার জন্য আমি প্ল্যান করেছিলাম কিন্তু এই তো দেখি আগুনের ভিতরে হাসি তামাশা করে আগুনের ভিতরেও খেলা করে আগুন কি তাকে কোনো কাজ করতে পারে নাই নাকি এবার আগুনের জবান আল্লাহ খুলে দিয়েছে আগুন ডাক দেওয়ালে ইব্রাহিমকে আমি পড়তে পারবো না আমার মহান আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন বরং ইব্রাহিমের খেদমত করার জন্য আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি আগুন এই মুহূর্তে ইব্রাহিমের খেদমতে আছি ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত আগুনের ভিতরে থাকব ততক্ষণ পর্যন্ত আমি আগুন ইব্রাহিমের খাদেম হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ পড়তে পারে কি পারে না এই মুহূর্তে আয় দেখি তোরে দেখি পৃথিবীর মানচিত্র থেকে নমরুদ বলে কোনো মানুষ থাকবে না একটা সেকেন্ডের ভিতরে পুরো বর্ষ করে দিব বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী এবার ফুলের বাগানের মতো হাসি করে খেলা করে হাসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পড়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছে ওগো আল্লাহর পয়গম্বর আপনার জীবনে অনেক কষ্ট গেছে অনেক পরীক্ষা গেছে ছেলে ইসমাইলকে জবে করার মাধ্যমে পরীক্ষা আরো আপনাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে ইমানের খাতিরে অতএব আপনার জীবনটা শুধু কষ্টে 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 গেছে এবারে শুনতে চাই আপনার জীবনে কি কোনোদিন সুখ আসে নাই আপনার জীবনে কি কোনোদিন শান্তি আসে নাই গো ইব্রাহিম নবীর ডাক দেওয়ার পৃথিবীর মানুষেরা রে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিতে গিয়া নমরুদ আমার শত্রু হয়ে যায় আর ওই নমরুদ আমাকে
তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশাল বড় পাহাড়ের মতো একটা অগ্নিখণ্ড তৈরি করে ওই অগ্নি পাহাড়ে যখন আমাকে ছুঁড়ে মারে আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই 40 দিন যেন আমি ইব্রাহিম জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়েছিলাম বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহ আগুনের ভিতরে পালতে পারেন কি পারেন না আগুনের ভিতরে পালে কে কে পালে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই বলেন আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব জোরে কর আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আমার রব ওই রবি আমার সব বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার এবার পানির ভিতরে আল্লাহ পালতে পারেন কি পারেন না রব শব্দের অর্থ পাল্লেওয়ালা পানির ভিতরে আল্লাহ তাআলা পালেন হযরত ইউনূস নবী আল্লাহর পয়গম্বর হল করেছে জাহাজের ভিতরে আরোহণ করার পরে একটা কাহিনী আছে যে কোনো কারণে তিনি নদীর ভিতরে সাগরের ভিতরে পড়ে যায় সাগরের ভিতরে পড়ে যাওয়ার পরে এবার বিশাল বড় সাগরের ভিতরে একটা মাছ মাছটা অনেক বড় ক্ষুধার্ত অনেক দিন যাবত সে কোনো প্রাণী পায় না অনেকক্ষণ যাবত সে কোনো কিছু পায় না কি খাবে এই জন্য সে একটা খাবার তালাশ করতেছে এই সময় দেখে হযরত ইউনূস নবী পানির নিচে গড়াগড়ি করে এবার মাছটা এসে আমার আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার হযরত ইউসুফ নবীকে হাঁ করে পেটের ভিতরে নিয়ে গেছে এবার তাকে হজম করবে আল্লাহ ডাক দে বলে মাছ রে ওই ইউনূস নবীর মাধ্যমে আমি দিনের দাওয়াত প্রচার করব ওই ইউনূসের মাধ্যমে আমি কালেমা প্রচার করব এখনই যদি তাকে হজম করে দেশ তাহলে কে আমার দিনের দাওয়াত করবে অতএব হজম করা যাবে না অন্য পানি খেয়ে অন্য আহার করে তুমি জীবন ধারণ করবে ইউনূস যেইভাবে আছে ওইভাবে যেন তোর মাছের পেটে থাকে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কথাটা বলেন ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা سبحانك إني كنت من الظالمين এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত মাছের পেটে আবার সমুদ্রের গভীরের ভিতরে কোন মানুষ কিন্তু পানির ভিতরে বাঁচতে পারে না অক্সিজেন নাই পানির ভিতরে উপর থেকে অক্সিজেন নেওয়া যায় না নিচ থেকে অক্সিজেন ছাড়া যায় অতএব এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে 40 দিন কিভাবে বাঁচায় রাখলেন শুধু পানির নিচে নয় বিশাল বড় একটা মাছের পেটের ভিতরে আল্লাহ বাঁচায় রাখলেন তাহলে চিৎকার দিয়ে বলেন পানির ভিতরে পাল্লাওয়ালা রব কে আরো জোরে বলেন কে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি অনেক ঘটনাই জানি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে দেখেন কিভাবে পালে মায়ের পেটের ভিতরে কিন্তু পানি পানির ভিতরে বাচ্চা বসবাস করে পানি যদি না থাকে ডাক্তার বলে পানি চলে গেছে মায়ের পেটের পানি বের হয়ে গেছে তাড়াতাড়ি সিজার করে বাচ্চা বের করতে হবে অক্সিজেন ভিতরে রাখতে হবে কারণ পানি না থাকলে মায়ের গর্ভে বাচ্চা পর্যন্ত বাঁচতে পারে না তাহলে ওই পানির ভিতরে বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব কে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ কেমন লালন পালন করনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন
ভালোভাবে লালন পালন করতে পারেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা নবী আবার পাহাড়ের পাশ দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ঈসা পয়গম্বর হেঁটে হেঁটে যায় ঈসার সামনে বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়ের উপরে একটা সাদা পাথর সাদা দবদবে পাথর ঈসা নবী জীবনে এই রকম সুন্দর পাথর দেখে নাই আশ্চর্য হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়ালে প্রভু গো এত সুন্দর পাথর তুমি কেন এই পাহাড়ের উপরে রেখেছো আমি কোনদিন এত সুন্দর পাথর দেখি নাই আমি বড় আশ্চর্য হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার ঈসা নবী সাজদায় পড়ে গেছে আশ্চর্য হয়ে আল্লাহর প্রশংসা করতেছে الحمدللہ رب العالمین বলেন আল্লাহু আকবার ঈসা নবী সাজদায় পড়ে কান্দে আল্লাহকে ডাকে প্রভু গো এই পাথরটার ভিতরে কোন রহস্য আছে কি এত বড় সাদা দবদবে আল্লাহ ডাক দাও হি নাজিল করে বলেন ঈসা গো শুধু তাই না এটা কোন আশ্চর্যের বিষয় না পাথরের কাছে যাও আরো আশ্চর্যের বিষয় আছে হযরতে ঈসা নবী আমার হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে পাথরের কাছে চলে গেছে পাথরের কাছে গিয়া হযরতে ঈসা নবী যখন দাঁড়ায় গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা রে তোর হাতে তো একটা লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত কর পাথরের উপর একটা বাড়ি দে ঈসা নবী লাঠি দিয়ে পাথরের উপর যখন বাড়ি দিয়েছে হঠাৎ করে বাড়ি দিতে দেরি হয়ে গেছে পাথরটা বিশাল বড় দুই দিকে ভাগ হইতে ফেটে যাইতে দেরি হয় নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন যুবক সাদা পাগড়ি পরিধান করা সাদা পোশাক পরিধান করা সিজদার ভিতরে মহান আল্লাহর দরবারে কান্দে বলেন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা ওয়াজের মধ্যে কি বারবার করলে ওয়াজ করা যায় ঈসা নবী আমি বলতেছি ঈসা নবী যখন এইভাবে ঈসা নবী যখন দেখতে পেলেন বড় আশ্চর্যের কথা আশ্চর্যের কথা গো একটু কিছু লোক পাঠাইতেন না কিছু ছাত্র পাঠাইতেন একটু বলেন ওইদিকে বক্তা যদি এরে ওয়াজ করা যায় এভাবে বলেন দেখি তো এই কিছু ছাত্র কিছু লোক পাঠাই দেন যে একটু সামনের দিকে আগানোর জন্য হ্যাঁ একটু সামনে আসি মেহরবান করে সামনে আসি আসলে বিষয়টা হলো কি যে অনেক জায়গা আছে ভাই হাত পূরণ করলে সম্মানিত মুহতামিম সাহেব উনি একটা কথা বলছে একটু সামনের দিকে আসেন আসেন আমার প্রিয় বন্ধু আসেন একটু সামনের দিকে আসেন ইনশাল্লাহ জিকিরে ফিকিরে আসি লাইলাহা জোরে জোরে লাইলাহা আরো জোরে লাইলাহা যুবক বাইরে বলো না কেন যুবকরা জোরে বলো লাইলাহা 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 আমল সারা কাজ হবে না তোর আমল সারা কাজ হবে না তোর অন্য কোন ফিকিরে দিলের ময়লা দূর কর সব ইল্লাল্লাহ জিকিরে লাইলাহা লাইলাহা বাতা হমকো বাতা হমকো তেরি রাহ কিস তরফ হয় তেরি রাহ পর চলা হমকো খুদায়া লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাজদায় পড়ে কান্দে আশেপাশে জান্নাতি সমস্ত ফল বলেন সুবহানাল্লাহ জান্নাতি ফলগুলো মৌসুমী ফলগুলো ওই ঈসা নবী দেখতে পেলেন পাথরের ভিতরে এবার যুবক সাজদার দিকে আর উঠে না সাজদার ভিতরে আল্লাহর প্রশংসা করে হযরত ঈসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন ঈসা রে এখনো সরিস না সাজদা করতে দেরি হবে আমার মাবুদের আমি মাবুদের মহব্বতে পড়ে গেছে তার সাজদা অনেক লম্বা হবে যাওয়া যাবে না দাঁড়ায় থাকো যখন সাজদা থেকে মাথা উঠাবে তখন তার কাছে জিজ্ঞাসা করবে এবার দীর্ঘক্ষণ পর্যন্ত সাজদার ভিতরে থাকলেন ঈসা নবী আর কোনো কিছু বলতে পারে না দীর্ঘক্ষণ পর্যন্ত যখন সিজদা থেকে মাথা উঠায় ডান দিকে সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে যখন সালাম ফেরানোর পরে যুবক পাথরের মধ্যে লাফ দিয়ে দাঁড়ায় গেছে ঈসা নবী ডাক দেওয়ালে ও গো যুবক তোমার সাথে কি একটু কথা বলা যাবে না যুবক ডাক দেওয়ালে হুজুর গো কেন কথা বলা যাবে না অবশ্যই বলা যাবে বলুন বলে তুমি এই জায়গায় কতদিন যাবত পাথরের ভিতরে কোনো ছিদ্র নাই কোনো অক্সিজেন যাওয়ার মতো একটা ছিদ্র পর্যন্ত নাই এত বড় বিশাল বড় পাথরের ভিতরে তুমি কতদিন যাবত মহান আল্লাহর সাজদায় পড়ে কান্দ বলেন সুবহানাল্লাহ ঈসা নবীকে জবাব দেয় আল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমি একটা নেক কাজ করেছিলাম এই নেক কাজের বদলতে মহান আল্লাহ আমাকে বিনিময় দান করেছেন বিনিময় হিসাবে আমাকে পাথরের ভিতরে আল্লাহ আমাকে ঢুকাইয়া দিয়েছেন আর বলেছেন যুবক রে তুই এই পাথরের ভিতরে আমি আল্লাহর সাজদা করবে আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবে তোর আর কোনো কাজ নাই যুবক ডাক দেওয়ালে প্রভু গো আমি যে পাথরের ভিতরে ইবাদত করব আমার রিজিকের ব্যবস্থা কে করবে আল্লাহ ডাক দেওয়ালে ও যুবক তুই কি জানোস না আমি রব মানে পাল্লেওয়ালা আমি পাথরের ভিতরেও পালতে পারি বলেন সুবহানাল্লাহ যুবক ডাক দেওয়ালে আমি এক বছর না দুই বছর না আমি এই পাথরের ভিতরে চার শত বছর যাব আল্লাহর জান্নাতি রিজিক খাই আর আল্লাহর সিজদায় আমি লুটিয়া পড়ি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন আল্লাহ পানিতেও লালন পালন করতে পারেন আল্লাহ জলেও লালন পালন করতে পারেন আল্লাহ আগুনেও লালন পালন করতে পারেন আল্লাহ পাথরের ভিতরেও লালন পালন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আবার শত্রুর উপরেও লালন পালন করতে পারেন কথা ঠিক না বেঠি শত্রুর উপরে কেমনে লালন পালন করেন আল্লাহ বলেন আমি রব ওই যে রুহের জগতে রবের ওয়াদা তোমাদের কাছ থেকে নিয়েছিলাম ওই ওই রবের দায়িত্ব আমি কিন্তু ঠিকই পালন করি বান্দাবান্দিরা রে তোরা যদি ওই রবের দায়িত্ব পালন না করস তাহলে তোদেরকে কিন্তু ওই কবরের ভিতরে মার রব বুকা যখন বলবে আর কোনো নিস্তার নাই সঙ্গে সঙ্গে আজাব শুরু হয়ে যাবে আর কিয়ামতের ময়দানে যখন বলবে আমরা এই ওয়াদা সম্পর্কে গাফিল ছিলাম ইন্না কুন্না আন হাজা গাফিলিন আমি না এই ওয়াদা সম্পর্কে গাফেল ভুলে গিয়েছিলাম আল্লাহ মাফ করে দাও এটা কিন্তু চলবে না আমি কিয়ামতের ময়দানে কিন্তু মাফ করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন রব আমি আল্লাহ শত্রুর ঘরেও আমি লালন পালন করতে পারি পারে কি পারে না আরো জোরে কো পারে কি পারে না আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর বড় শত্রু ছিল ফেরাউন মূসা নবীর বড় শত্রু কে ফেরাউন ফেরাউন একটা গণক এসে মূসার ওই ফেরাউনের দরবারে এসে বলে ওগো বাদশা নামদার
তার এই কৌমের একটা লোক কৌমে থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে কিছুদিনের মধ্যে এই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করবে বড় হবে যখন লালন পালন করার পরে বড় হবে ওই বাচ্চাটা আপনার রাজত্ব কেড়ে নেবে আপনার শাসনপদ কেড়ে নেবে আপনাকে আর বাদশা মানবে না নিজেই বাদশা হয়ে যাবে আপনাকে আর প্রভু হিসাবে মানবে না যখন কোরআন এই কথা বলেছে ফেরাউনের মাথায় আগুন ধরেছে হায় হায় এত দিন যাবত কষ্ট করে আমি এই ক্ষমতাকে টিকায়া রাখছি এবার যদি আমাকে ক্ষমতা থেকে নামায় দেয় আমার উপায় নাই আমি তো বলেছি আমি আনা রব্বুকুমুল আলা আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় রব এই পৃথিবীতে যত রব আছে এগুলো হচ্ছে ছোট ছোট রব সমস্ত রবের সৃষ্টিকর্তা আমি ফেরাউন বলেন নাউজুবিল্লাহ এই কথা বলার পরে হযরত মূসা নবী কেমনে দুনিয়াতে আসবে মূসা নবী তো আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর ঘরে লালন পালন করাবেন কথা ঠিক না ঠিক এবার ফেরাউন বলে গণক রে আমি বুঝতে পেরেছি আমি কারো হাতে আমার রাজত্ব নষ্ট করতে চাই না আমি এই মুহূর্তে এই বনী ইসরায়েলের ভিতরে যত সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত সন্তানদেরকে ধরে ধরে জবাই করে দিব বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন ইউযাব্বিহুনা আবনাআকুম ويستحيون نساءكم فرعون এত খারাপ ছিল বনি ইসরায়েলের হাজার হাজার সন্তানদেরকে দেশে হত্যা করেছে জবাই করে দিয়েছে আমার ভাইরা একমাত্র কন্যা সন্তানদেরকে জবাই করে নাই কারণ যখন কন্যা সন্তান বড় হবে তখন ওই কন্যা সন্তানদের দেশে আমোদ প্রমোদ করবে আর ওই কন্যা সন্তানদেরকে তার দাসী বানাবে এই জন্য মেয়ে বাচ্চাদেরকে হত্যা করে নাই আল্লাহ বলেন শুধু ছেলে বাচ্চাদেরকে হত্যা করেছে সমস্ত আমার মন্ত্রীরা কোথায় আমার হামান কোথায় রে আয় আয় আমার রাজত্ব শেষ কে যেন এই বনি ইসরায়েলের ভিতরে জন্ম নিতেছে সে আমার রাজত্ব কেড়ে নিবে আয় আয় পরামর্শ জরুরি মিটিং আছে সমস্ত জরুরি মিটিং করার পরে এবার ফেরাউন ডাক দেয়া বলে আমলারা রে বনি ইসরায়েলের ভিতরে আজ থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে মেয়ে বাচ্চাগুলা বাদ দিয়া শুধু ছেলে বাচ্চাগুলাকে সঙ্গে সঙ্গে মাঠে ময়দানে জবাই করে দিবে বলেন নাউজুবিল্লাহ এবার মূসা আলাইহিস সালামের পিতা তার নাম হচ্ছে ইমরান বলেন আল্লাহু আকবার ইমরান আবার ওই ফেরাউনের গেটের দারোয়ান ফেরাউনের গেটের কি দারোয়ান ইমরান যেহেতু বিশাল বড় মানুষ হত্যার মিশন চলতেছে কোন কর্মচারীর ছুটি নাই সবাই ব্যস্ত কারণ মানুষ হত্যার মিশন চলতেছে ফেরাউন বলছে এই মাসে কারো ছুটি দেওয়া হবে না এই হত্যাকার্য যখন শেষ হবে তারপরে ছুটি এর আগে কোনো ছুটি নাই যত জরুরি কাজই থাক এবার মূসা নবীর বাবা ইমরান দারোয়ানের দায়িত্ব পালন করে ছুটি পায় না বারবার দূত মাধ্যমে খবর পায় মূসার মা তুমি কেন আসো না দীর্ঘদিন যাবত ফেরাউনের দারোয়ানের গেট দায়িত্ব পালন করতেছো এবার একবার আসো না কেন আমারও তো একটা হক আছে না নাই বলেন সুবহানাল্লাহ ডাক দেবে এবার ইমরান মনে মনে নিয়ত করেছি এবার বাড়িতে একবার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার দরকার আছে না নাই সাক্ষাৎ করতে হবে কারণ দীর্ঘদিন যাব যদি স্বামী বাড়ির বাইরে থাকে স্ত্রী নারাজ হয় কি হয় না যারা বিদেশে যান আমরা তো দেখি অনেক কিন্তু সমস্যা হয় কি হয় না আর যারা খুব সাবলীলভাবে পর্দার সহিত থাকে তারা পরকিয়া করে না কিন্তু অধিকাংশ দেখা যায় যে পরকিয়া লিপ্ত হইতেছে কথা ঠিক না ঠিক এই জন্য যে ব্যক্তি পৌঁছিয়া বিদেশ যায় মনে করবেন যে এটা কবরে গেল ছোট ছোট বাচ্চা আব্বা আব্বা বলে মধুর ডাক দিবে আব্বা নাই একটা চকলেট কিনা দিবে আব্বা নাই বিদেশ আর যদি মারা যায় তাহলে তো এটাই তো শেষ বিদায়
কথা বুঝেন নাই এই জন্য বিয়ার আগে যুবক ভাইরা বিয়ার পরে কেউ সৌদি যাবেন না বিদেশ ভ্রমণ করবেন না বিয়ার পরে বিয়ার বিয়ার আগে যাবেন কিন্তু বিয়ার পরে যাবেন না বিয়ার পরে যদি যান স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবেন কথা ঠিক হবে ঠিক বউ বাংলাদেশে সারা রাত মনের মধ্যে কল্পনা জল্পনা হায় রে হায় ওই যে আমার পাশের রুমে সে একজন নারী তার স্বামীকে নিয়ে শীতের মধ্যে কত সুন্দর করে সে বিছানায় শুয়ে বলল কিন্তু আজকে আমার স্বামী নাই এই আরামের সে টাকাটাকে সে বড় করে দেখেছে কথা ঠিক না ঠিক যদি বিদেশে বউ নিয়ে যাওয়ার যদি ক্ষমতা থাকে বিদেশ যাবেন আর না হলে বিয়ার আগে বিদেশ যাবেন তারপরে বিদেশি কাম কারবার সব কিছু টাকা পয়সা নিয়ে তারপরে এসে আমল করে বিয়া করবেন বউয়ের সাথে সন্তানদেরকে আদর করবেন ভালোবাসা দিবেন কথা ঠিক না ঠিক এবার নমরুদের কাছে দরখাস্ত লেগেছে চিঠি লেগেছে দরখাস্তের ভিতরে লেখে বরাবর বাদশা ফেরাউন আপনার কাছে আমি একটু ছুরি চাই আমি দীর্ঘদিন যাবৎ হত্যা যজ্ঞ কাণ্ডের কারণে মিশনের কারণে ছুরি পাই নাই আমার একটু ছুরি দেওয়া যাবে না বাড়তি খালি আসবো আর যাবো বেশি দেরি হবে না এবার ফেরাউন বলে রে ঠিক আছে তোরা আমি ছুটি দিলাম কিন্তু বেশি সময় থাকা যাবে না মাত্র এক রাত মাত্র কি এক রাতের জন্য ছুটি দিলাম কারণ আপনারা জানেন একটা ভবনের ভিতরে বহুতল ভবনের ভিতরে একটা রাজদরবারের ভিতরে ভিতরের ভিতরে যে সমস্ত কর্মচারী থাকে ওই সমস্ত কর্মচারীর ছুটির সুযোগ সুবিধা আছে ছুটি দেওয়া যায় কিন্তু দারোয়ান চব্বিশ ঘন্টা থাকা লাগে কথা ঠিক যাবে ঠিক দারোয়ান হলো ওই বাড়ির গেট কথা বুঝেন নাই গেট যদি নষ্ট হয়ে যায় দারোয়ান যদি নষ্ট হয়ে যায় দারোয়ান যদি না থাকে তাহলে পুরাকার বাড়িঘর শেয়াল ডাকাতি করে নিয়ে যাবে এই জন্য সবারই ছুটি হয় কিন্তু দারোয়ানের ছুটি খুব কম এক রাতের জন্য ছুটি যাও ছুটি দিলাম এবার ইমরান বাড়িতে চলে গেছে যাওয়ার পরে নিজের স্ত্রীকে ডাক দেওয়া প্রাণের স্ত্রী আমি তো বেশি দিন ছুটি পাই নাই মাত্র এক রাত্রের জন্য সময় নষ্ট করা যাবে না আসো আমরা একটু আল্লাহর হুকুম আদায় করে আমার ভাইরা আমার বন্ধুরা আমার সবাসের পরে মিলনের পরে যখন ওই ইমরানের মায়ের ইমরানের স্ত্রী করে মুসা আলাই ইসলামের মায়ের গর্ভ মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আসলো ওই রাতের ভিতরে মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে দান করলেন বলেন সুবহানাল্লাহ এক রাতে মূসাকে আল্লাহ ইমরানকে দান করে দিল এবার ডিউটি পালন করার পরে যখন বাড়ির দিকে আবার ফেরাউনের বাড়িতে রওনা হয়ে গেছে এবার মূসার মা গর্ব ধারণ করেছে তিনি বুঝতে পারেন একটু একটু বমি বমি ভাব আসে বুঝতে পারেন যে আমার গর্বের ভিতরে আল্লাহ সন্তান দান করেছে বলেন সুবহানাল্লাহ কিন্তু তার সামনে মূসার মায়ের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু সন্তানদেরকে দুনিয়া থেকে ফেরাউন খতম করে দিয়েছে জবাই করে দিয়েছে কিন্তু এই কথা তো বলা যাবে না বমি বমি ভাব আসে লেফটেন্যান্টের আড়ালে গিয়ে বাড়ির দরজার আড়ালে গিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে যদিও বমি বমি ভাব আসে মানুষকে দেখায় না মানুষের সামনে যায় না আড়ালে থাকে যাতে কেউ বুঝতে না পারে যে আমার গর্বে সন্তান বলেন সুবহানাল্লাহ এবার কষ্ট করে ভিতরে লালন পালন করেছে দশ মাস দশ দিন যখন গর্ভে ধারণ করেছে এবার যখন বাচ্চা প্রসব করেছে মূসা নবীকে গোপনে একটা খাস কামরার ভিতরে যখন প্রসব করেছে সঙ্গে সঙ্গে খবর চলে গেছে ফেরাউনের রাজদরবারে যে ওই অমক বাড়িতে ইমরানের বাড়িতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে এই মুহূর্তে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে সৈনিক পাঠাই দিয়েছে ইমরানের বাড়িতে মূসা নবীর মাকে ডাক দেওয়া বলে তোর বাচ্চা কোথায় বের কর তাড়াতাড়ি বের কর হাতের ভিতরে ছুরি নিয়ে যখন মূসা নবীকে জবাই করে দিবে এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এলহাম পাঠায় দিছে ওহি পাঠায় দিছে জিব্রাইলের মাধ্যমে জানায়া দেয় ও মূসা নবীর মা তোমার
তার সন্তানকে জবাই করার জন্য ফেরাউন সৈনিক পাঠিয়েছে আর দেরি করিস না যেই চুলায় তুমি রান্না করতেছো দাও দাও করে আগুন জ্বলতেছে ওই চুলার ভিতরে তোমার কুলের শিশু মুসাকে ছেড়ে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর মা মুসা নবীর মা এবার দেখা যায় আগুন এই আগুনের ভিতরে বাচ্চারা কেমনে ছেড়ে দেয় ময়া লাগে কি লাগে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ডাক দা বলে মুসার নবীর মা তুই কি জানোস না আমি রব পাল্লেওয়ালা আমি আগুনের ভিতরেও পালতে পারি বলে সুবহানাল্লাহ এবার মুসা নবীকে যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে তারা ঘুরে ঘুরে সব কিছু দেখার পরে দেখলো কোনো বাচ্চা নাই অতএব নিরাপদ তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হলো এখানে কোনো বাচ্চা নাই চলে যায় তাড়াতাড়ি চলে গেছে মুসা নবীর মা এবার চুলার দিকে তাকায় আবার তাদের জাউনের দৃশ্য দেখে এবার চুলার দিকে তাড়াতাড়ি করে এসে দেখতেছে চুলার ভিতরে আগুন জ্বলে কিন্তু মুসা নবী আল্লাহর সাথে হাসে খেলা করে বলেন সুবহানাল্লাহ যে মুসা নবী ওই বাড়ি এখন একটা সন্তান আছে তাকে কিন্তু জবাই করতে হবে এই খবর ওসিরে চলে যেতে পারে আল্লাহ বললেন মুসা নবীর মা তুমি একটা কাঠের একটা বাক্স বানাও মিস্ত্রি দিয়া একটা কাঠের মিস্ত্রি দিয়া একটা বাক্স বানাও বাক্স বানাইয়া তুমি বাক্সের ভিতরে মুসাকে ভরে ওই নীল নদের ভিতরে সমুদ্রের ভিতরে ছেড়ে দাও যাতে ওই মুসা ফেরাউনের কবল থেকে রক্ষা পায় বলে সুবহানাল্লাহ মুসা নবীর মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন প্রভু গো আমার বাচ্চাটা ফেরাউনে জবাই করে দেখ আমার মনে শান্তি হবে কিন্তু ওই গভীর সমুদ্রের ভিতরে বাসায় দিব আমি মুসার মা কলিজায় মানবে না আল্লাহ ডাক দেব তোর সন্তানকে আগুনের ভিতরে লালন পালন করি নাই আমি তোর সন্তানকে তোর পেটের ভিতরে লালন পালন করি নাই এবার পানির ভিতরে ভয় পাস কেন আল্লাহ তাহাবুজ ভয় পাস না বলা তাহা জানি তুমি দুশ্চিন্তা করো না যাই রব আগুনের ভিতরে লালন পালন করতে পেরেছি আমি আল্লাহ নিম্নদের পানির ভিতরে মুসাকে রক্ষা করবো বলে সুবহানাল্লাহ আরো জোরে কর আরো জোরে কর আমার ভাইরা মুসা নবী বাক্সের ভিতরে এবার বাসে পানির এতই খারাপ ওই যে মুসা নবী বাক্স দিয়া যায় আবার ওই নীলদের ওইখানে একটা পানির গোসলখানা বানাইছে নদীর ভিতরে ফেরাউন গোসলখানায় ফেরাউন আর আসিয়া গোসল করে ওই গোসলখানায় চতুর্দিকে বেড়া বাউন্ডারি ভবন করা কিন্তু নিজ দিকে পানি প্রবাহিত হয় ওই জায়গায় গোসল করা যায় আমাদের সমাজ ওই রকম আসে না নাই পুকুরে বেড়া থাকে না পুকুরে গোসল করার জন্য এইরকম চতুর্দিকে আবরণ দিয়ে পানি নিচে ওই ভবন থেকে গোসল করার ব্যবস্থা করেছে এবার গোসল করতে গিয়েছে যাওয়ার পরে দেখে মুসা নবী তো তখন চিনে না একটা বাক্স বেশে বেশে নিম্ন দিয়ে যায় বলে সুবহানাল্লাহ ফেরাউন পুরা কমেল্লা আট খুঁড়া ফেরাউন ফেরাউনের কোনো সন্তান নাই ফেরাউন কয় একটা বাচ্চা যদি হইতো জীবনে এত প্রভু হইলাম আল্লাহ হইলাম কিন্তু সন্তানের সুখ পাইলাম না আব্বা আব্বা বলে ডাক কোনোদিন শুনতে পাইলাম না এবার ওই আসিয়া বলে ও গো আমার প্রাণের স্বামী ওই যে একটা বাক্স দেখা যায় আশ্চর্য কথা সমুদ্রের ভিতরে নতুন কাঠের তৈরি একটা বাক্স এই বাক্সের ভিতরে কোনো রহস্য থাকতে পারে কি পারে না এবার ফেরাউনকে ডাক দিয়ে বাক্সটা একটু নিয়ে আসে আর হাতের আগলা দিয়া আগলি দিয়া যখন বাক্সটা সামনের দিকে টান দিছে দেখে এটা কোনো বাচ্চা নয় বরং যেন পূর্ণিমার চাঁদ কেবলমাত্র উদিত হয়েছে বলেন সুবহানাল্লাহ সুন্দর বাচ্চা কোথায় হয়তো আমাদের কপাল ভালো বিদায় আমরা পেয়েছি কে যেন ছেড়ে দিয়েছে আমরা একেই লালন পালন করব আর একেই আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব বলেন সুবহানাল্লাহ
আব্বা আব্বা বলে ডাকবে কলিজা জুড়ায়া যাবে মা মা বলে ডাকবে কলিজা জুড়ায়া যাবে আমি একই লালন পালন করতে চাই আসিয়ার কথা এবার ওই ফেরাউন বাচ্চাটা তুলে নিয়েছে তুলে নেওয়ার পরে এবার খাস কামড়ে গিয়েছে কিন্তু বাচ্চার প্রথম খাদ্য কি বলেন দুধ বাচ্চার প্রথম খাদ্য হচ্ছে দুধ দুধ এমন একটা খাদ্য সন্তান দুনিয়াতে পাঠানোর আগেই মহান আল্লাহ মায়ের বুকের ভিতরে দুধ গরম করে আল্লাহ রেখে দেন বলে সুবহানাল্লাহ এত বড় রব এবার রাজদরবারে আমি সম্পূর্ণ কাহিনী বলবো না সংক্ষেপে বলে দেই যখন রাজদরবারে চলে গেছে লালন পালন করে কিন্তু কারো বুকের দুধ গ্রহণ করে না আসিয়া বুকের দুধ নাই কিভাবে লালন পালন করবে এবার ভাগ্যক্রমে মুসারি বুন মরিয়ম ওই রাজদরবারে চাকরি করে এবার মরিয়ম আসিয়াকে ডাক দেয় বলে ও চা পড়া মালিকানা আপনাকে একটা খবর দেই আমার এলাকায় একজন মা আছে একজন মহিলা আছে ওই মহিলা দুধ হয়তো পান করবে কারণ কারো দুধ সে পান করতেছে না অন্য অন্য মহিলার দুধ সে পান করে না এই জন্য ওই মরিয়ম সান্নবী যখন সংবাদ দিয়েছে একটা মহিলা তার দুধ পান করতে পারে মরিয়ম আলাইহিসসালাম মুসার মা মরিয়ম যখন তার মাকে খবর দিয়েছে মুসা নবী আমাদের আদরের ভাই কলিজার টুকরা এইভাবে আসিয়ার কোলে আল্লাহ উঠিয়ে দিয়েছে অতএব তাকে দুধ পান করাইতে হবে কিন্তু পরিচয় দেওয়া যাবে না আপনি গিয়ে দেখেন শুধু দুধ পান করাইতে পারেন কিনা মুসা আলাইহিস সালামের মা এসে যখন বুকের ভিতরে মুসা নবীকে লাগাইয়া দিয়েছে সঙ্গে সঙ্গে দুধ পান করা শুরু করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এবার আসিয়া বলে এই মহিলাকে বেতন তার চুকরিয়া আমাদের সন্তানদের লালন পালনের দায়িত্ব দেওয়া হোক মোটা অঙ্কের একটা টাকা বেতন হাতিয়ে দেওয়া হোক আর সে আমাদের বাচ্চাকে যেন প্রতিদিন লালন পালন করে দুধ পান করানোর উপরে আবার যেন চলে যায় এভাবে লালন পালন করে অনেক ঘটনা অনেক লম্বা লালন পালন করানোর পরে যখন বড় হয়েছে মুসা নবী বড় হয়ে যাওয়ার পরে তার শ্বশুরের দেশ শোয়েব আলাইহিস সালামের শহর মাদায়েনে চলে গেলেন এই যাবৎ যুবক হয়েছে বড় হয়েছে শিশুর হয়েছে কৈশোর হয়েছে এই যাবৎ কে লালন পালন করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউন শত্রুর করে হযরত মুসা নবীকে লালন পালন করেছেন আমি আল্লাহ ডাক দেবেন আমি এমন প্রভু এমন রব এমন লালন পালন করনেওয়ালা আমি আল্লাহ শত্রুর করেও তো মানুষ লালন পালন করতে পারি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে ইসলামিক পরিবেশে রব কাক বলে যাকে যেখানে যেইভাবে যেই পরিস্থিতিতে লালন পালন করার দরকার তাকে তিনি সেইভাবে সেই পরিস্থিতিতে সেখানে যিনি লালন পালন করার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন কে রব তাহলে সুন্দর একটা প্রশ্ন করছে না তাহলে রবের ব্যাখ্যা আমরা জানলাম কি জানলাম না আমার ভাইরা যে আবার বলবো যা যাকে যেখানে যেইভাবে যেই পরিস্থিতিতে লালন পালন করার দরকার তাকে সেখানে সেইভাবে সেই পরিস্থিতিতে যিনি লালন পালন করার ক্ষমতা রাখেন তিনি হলেন রব আল্লাহ বলেন সুবহানাল্লাহ দেখেন পানিতে পানিতে লালন পালন করার ক্ষমতা আল্লাহ আছে নাকি নাই আগুনে পাথরে সাগরে বাতাসে সব জায়গায় লালন পালন করার ক্ষমতা আল্লাহর আছে এই জন্য তিনি হচ্ছেন রব কিন্তু আমি আপনি রব আমরা সাময়িক বাচ্চাদেরকে লালন পালন করি করি কথা ঠিক না বেঠিক বাচ্চাদেরকে আমরা পালি না সেই হিসাবে আমরাও রব কিন্তু আমরা কোন রব আজকে আসি কালকে নাই আমরা শুকনা জমিনের ভিতরে লালন পালন করতে পারি কিন্তু পানিতে লালন পালন করতে পারি না আগুনে লালন পালন করতে পারি না বাতাসে লালন পালন করতে পারি না হাওয়ায় লালন পালন করতে পারি না আকাশে লালন পালন করতে পারি না এরকম পানির মধ্যে সমুদ্রের গভীর গভীরে লালন পালন করতে পারি না পাথরের ভিতরে লালন পালন করতে পারি না কিন্তু আল্লাহ যাকে যেখানে যেই পরিস্থিতি আছে সব পরিস্থিতিতে যিনি লালন পালন করার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন রব আল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই যে রব এই ওয়াদাটা আমরা রুহের জগতে দিয়েছিলাম আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছেন সুরায় বাকারা ২৭ নম্বর আয়াত
এই ওয়াদাটা আমরা নিয়েছিলাম যারা এই ওয়াদা নষ্ট করেছে যারা এই ওয়াদা ভঙ্গ করেছে দুনিয়াতে আসার পরে রবের কথা স্মরণ নাই রবের সাজদা দেয় না ওই ওয়াদা ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করলো আয়াতে তিন শ্রেণীর মানুষ জাহান্নামী তার মধ্যে প্রথম প্রকারের মানুষ হচ্ছে ওই রুহের জগতের ওয়াদা ভুলে আল্লাহর সাথে যারা নাফরমানি করে তারাই হচ্ছে নাফরমানি তারাই হচ্ছে নাফরমান তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছে দুজখী বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল খাসিরুন তারাই হচ্ছে জাহান্নামী রবের প্র্যাকটিস নাই তাহলে আমরা এই ক্ষতি থেকে কিভাবে বাঁচব আমার ভাইরা এই রবের প্র্যাকটিস করে যেই রুহের জগতে আমরা ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা ঠিক রাখার দরকার আছে না নাই তাহলে কিভাবে রাখব ওয়াদা ঠিক এটা জানার দরকার আছে না নাই আমার ভাইরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিভাবে রবের প্র্যাকটিস করব আমরা আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা বলেছে ওই রুহের জগতে বলেছে রব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ সুম্মা ইসতাকামু দুনিয়াতে আসার পরে এই ওয়াদার উপরে ঠিক আছে অটল আছে তাদের পরিস্থিতি কি হবে আল্লাহ পাক বলেন যখন সাকরাত আরম্ভ হবে যখন মালাকুল মউত হবে জান কবজ করার জন্য তখন একজন ফেরেশতা পাঠায় দিয়ে আল্লাহ বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় পাইস না চিন্তা করিস না ও আবশিরু বিল জান্না ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর আল্লাতী কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা মহান আল্লাহ করেছেন বলে সুবহানাল্লাহ মৃত্যুর সময় তারা জান্নাত দেখবে বলেন সুবহানাল্লাহ ভাই উঠেন না জরুরি কথা আছে কথা কিন্তু শেষ হয় নাই তাহলে সংক্ষেপে বলে দেই রবের প্র্যাকটিস করবেন নামাজে কিসের ভিতরে নামাজে নামাজের ভিতরে আসল কথাটা না শুনে কেউ যাবেন না কারণ এইটাই হলো মূল পয়েন্ট জাহান্নামের কথা শুনলাম এখান থেকে বাঁচতে হবে কিভাবে এটা কিন্তু জানি না এখন ফজরের নামাজের পরে প্রথম দুই রাকাত সুন্নত নামাজ আছে সুন্নত নামাজের ভিতরে প্রথম আমরা কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি কি বলি না কেরাতে এই যে আপনি একবার রবের স্বীকৃতি দিলেন বলে আল্লাহ তোমার ওয়াদা আমি ঠিক রাখলাম এবার যখন রুকুতে চলে গেছেন রুকুতে যাওয়ার পরে বললেন সুবহানা রব্বিয়াল আযীম আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি আমার রব তুমি চির পবিত্র এই কথাটা ঘোষণা করলেন কয়বার তিনবার ওই যে দাঁড়ায় একবার সুরা ফাতিহার মধ্যে চারবার হইলো এবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন রব্বানা লাকাল হাম বলবেন একবার হয়ে যাবে এই হয়ে গেল পাঁচবার আবার সাজদায় যাবেন সাজদা দিয়ে বলবেন সুবহান রব্বিয়াল আলা আল্লাহ তোমার রবের প্র্যাকটিস করলা তুমি সমন্বিত আল্লাহ তুমি বড় তুমি আমার রব এই যে সাজদার ভিতরে তিনবার বললাম সুবহান রব্বিয়াল আলা পাঁচবার আর তিনবার কয়বার হলো আটবার এরপরে যখন আপনি আবার উঠবেন আপনি যখন আবার উঠবেন দুই সাজদা তো ছয়বার তাই না তাহলে আট আর তিন আরেক সাজদা তিনবার তাহলে এগারো বার এক রাকাতে এগারো বার রবের স্বীকৃতি দিলেন আরেক রাকাতে এগারো বার দুই রাকা সুন্নত নামাজের মধ্যে বাইশ বার আপনি আল্লাহর রবের স্বীকৃতি দিলেন বলেন সুবহানাল্লাহ এবার চার রাকাত দুই রাকাত আবার যখন ফজরের ফরজ করলেন ওইখানেও বাইশ বার এ হলো বাইশে চুয়াল্লিশ বার দিনের প্রথমে আপনি চুয়াল্লিশ বার রব বলে আপনি স্বীকার করলেন রুহের জগতে যেটা ওয়াদা দিয়েছেন
এবার জোহরের নামাজ আসলো জোহরের নামাজের ভিতরে সুন্নতের ভিতরে 44 বার ফরজের ভিতরে 44 বার তারপরে দুইবার সুন্নতের পরে 22 বার এবার আসরের নামাজ আসলো আসরের নামাজের ভিতরে আবার 4 রাকাতে 44 বার এবার মাগরিবের নামাজ আসলো এখানে আবার 33 বার রবের স্বীকৃতি দিলেন আবার যখন এশার নামাজ আসলো 4 রাকাতে এশার নামাজের ভিতরে আবার আপনি 44 বার রবের স্বীকৃতি দিলেন ওই যে রূহের ওয়াদা এটা আপনি ঠিক রাখলেন এখন যদি আপনি ফজরের পরে মারা যান কিছুক্ষণ আগে আপনি 22 বার রবের ওয়াদা ঠিক রাখছেন ফজরের পরে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি রবের পরীক্ষা পাস আমি তোকে জান্নাতি বানায় দিলাম মানুষ হয়তো ফজরের পরে মরবে তা না হলে যোহরের পরে তাও যদি না পরে না মরে আসরের পরে যদি না মরে এশার না মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজের পরে যদি না মরে এশার নামাজের পরে কথা ঠিক না বেটি এছাড়া কি অন্য কোনো টাইম আছে কি নাই তার ফজরের পরে যদি না মরেন তাহলে 22 বার আপনি কিছুক্ষণ আগে আল্লাহর ওয়াদা ঠিক রাখছেন এই জন্য জান্নাতের সুসংবাদ আবার যদি আপনি জোহরের নামাজের পরে মরেন জোহর নামাজের পরে তো ওয়াদা দিয়েছেন আল্লাহর জান্নাতের সুসংবাদ আসর নামাজের পরে মরবেন আল্লাহর জান্নাতের সুসংবাদ রবের ওয়াদা ঠিক আছে আবার মাগরিবের নামাজের পরে মরবেন রবের ওয়াদা ঠিক আছে জান্নাতে এশার নামাজের পরে মরবেন রবের ওয়াদা ঠিক আছে জান্নাতি বলেন সুবহানাল্লাহ যদি আপনার ওয়াদা ঠিক না থাকে কবরের ভিতরে যখন যাবেন প্রথমেই প্রশ্ন হলো মার রব্বুকা প্রথমে কি মার রব্বুকা তোমার রবকে ওই যে রুহের জগতে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা ঠিক আছে না নাই বলো দেখি তখন যদি এই প্র্যাকটিস গুলা নামাজের ভিতরে কর না করে নামাজের পরেও কিন্তু আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা জলমনা আনফুসানা রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা এইভাবে দোয়ার মধ্যে রবের স্বীকৃতি আছে না নাই এইভাবে যখন আপনি স্বীকৃতি দিলেন দেওয়ার পরে যখন মারা গেলেন কবরে যাওয়ার পরে যখন প্রথম প্রশ্ন করে মার রব্বুকা তোমার রবকে বান্দা বলবে কিছুক্ষণ আগে রবের পরীক্ষা দিয়ে পাশ করে এসেছি ফেরেশতারা আর জিজ্ঞানোর দরকার নাই আল্লাহ বলবে আপনি রবের প্র্যাকটিসে সে পাশ করেছে অতএব আলবিসুহু মিনাল জান্নাত জান্নাতি পোশাক পরায় দিয়ে তিনটা নিয়ামত দান করবে রবের পরীক্ষা পাশ করার পরে জান্নাতের পোশাক পরায় দে দুই নম্বর হচ্ছে জান্নাতের বিছানা বিছায় দে জান্নাত থেকে একটা দরজা খুলে দে আর যদি রবের প্রশ্নে যদি ফেল করে রবের প্র্যাকটিস যদি দুনিয়াতে নামাজে না করে যখন মার রব্বুকা বলবে তখন বলবে হা হা লা আদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না ওয়াদা মোয়াদা কিছুই আমার মনে নাই ফেরেশতা আল্লাহ বলবে দুইজন অন্ধ ফেরেশতা পাঠায় দে যে অন্ধ ফেরেশতা কানেও শুনবে না চোখেও দেখবে না ওই যে উহুদ পাহাড়ের মতো একটা হাতুড়ি নিয়ে পাঠায় দে তাকে গুচ্ছমার একটা করে পাথরের আঘাত করবে 70 গজ নিচে চলে যাবে এইভাবে কিয়ামত পর্যন্ত রবের প্র্যাকটিস না থাকার কারণে রবের জায়গায় ধরা খাওয়ার কারণে কবরের ভিতরে ওই লোহার হাতুড়ি দিয়া পিটানো পিটাই পিটাবে শাস্তি দিতে থাকবে ওই ফেরেশতার কাছে কান্না করবেন ও ফেরেশতার তোর দয়া মায়া কি একটুও নাই একটা সেকেন্ডের জন্য পিটানি বন্ধ কর তুই কি চোখে দেখাস না আমি এত কান্দিতেছি যিনি ইনসান ছাড়া সমস্ত মাখলুকাত আমার কান্না শুনে আমার আকুতি মিনতি শুনে তুই কি শুনস না ওই ফেরেশতা বলবে আমাকে আল্লাহ অন্ধ বানায় পাঠায় দিয়েছে বুবা বানায় পাঠায় দিয়েছে আমি চোখেও দেখি না আল্লাহ আমার অন্তরের ভিতরে কোনো দয়া ময়া বলতে কিছু দেয় নাই বলেন নাউজুবিল্লাহ তাহলে রবের প্র্যাকটিসের দরকার আছে না নাই তাহলে মনে রাখেন এইভাবে যদি আপনি যাইতে পারেন যেমন আপনারা একটা উদাহরণ দেয় একজন ছাত্র বৃহস্পতিবারে স্কুলে গেছে শুক্রবার দিন ক্লাস বন্ধ বলছে শিক্ষক বলছে শনিবার দিন যদি সবক শিখার না আসস তাহলে বেতের আঘাত একটাও জমিনে পড়বে না সবটি পিঠের উপর তুই কিন্তু এই যে পড়াগুলা দিলাম শুক্রবারে নিজের কাজ ঠিক রাইখা এই রবের এই পড়াগুলা তুই ঠিক মতো প্র্যাকটিস করে আসবি এবার ছাত্র যদি শুক্রবার সুযোগ পায় যদি পড়াশোনা না করে খেলাধুলায় যদি কাটায় দেয় শনিবার দিন যদি আবার তার শিক্ষকের সামনে হাজিরা দেয় তাহলে ওই ওই ছাত্রকে পুরস্কার চকলেট দিব নাকি বেতের বাড়ি কি দিবে একটা বাড়িও
জমিনে পড়বে না সবটি পিঠের উপর দেয়া যাবে আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম দুনিয়াটা ক্ষণস্থায়ী একদিনের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ক্ষণস্থায়ীর জন্য শুধু রবের প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে পড়া দিয়া দিয়েছি এই প্র্যাকটিস যদি তোমরা করে আমার কাছে তোমরা যাও তাহলে তোমরা যদি ওই পরীক্ষায় পাস করো আমার পড়া যদি সবক যদি দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের নহর দেব আমি তোমাদেরকে জান্নাতের মধু দেব আমি তোমাদেরকে জান্নাতের পেয়ালা দেব আর যদি তুমি রবের পরীক্ষায় ফেল করো ওই ওয়াদায় যদি ফেল করো গো ওই সাপের পিঠের উপর দিয়ে যেমন বাড়ি চলে আঘাত চলে মার চলে ঠিক অনুরূপ ভাবে তোমারও ফেরেশতা কবরের ভিতরে দুলাই করবে কিয়ামত পর্যন্ত দুলাই থামবে না কথা ঠিক না বেঠি এই জন্য আমরা রবের প্র্যাকটিস করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কারা কারা রব মানবেন নারা দেন একটু নারা দেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো শূন্য শূন্য মেলান্দবাস শূন্য শূন্য মেলান্দবাসী শূন্য দিয়া মন ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন কথা ঠিক না ব্যাঠি শোন শোন মেলান্দবাসী শোন দিয়া মন ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন ভালো লাগলো আজকে রোগ ইসলামী সম্মেলন কথা ঠিক না ব্যাঠি নামান হাত নামান মাশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে ওই রবের পরীক্ষায় পাশ করে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন চিৎকার দিয়ে বলেন আমিন একটা মানুষ উঠবেন না এটা হলো তিনি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যদি আপনি একটা টাকা দান করেন কবুল করবে কে এবার 30 জন মানুষ চাই